বসন্তকালে চিকেনপক্সের রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। খুবই যন্ত্রণাদায়ক এই রোগটি। রোগ সেরে যাওয়ার পরও রয়ে যায় এর দাগ। পক্সের দাগ মূলত গর্ত ধাঁচের হয়ে থাকে, আর মুখে রয়ে যাওয়া চিকেন পক্সের গর্ত সুন্দর চেহারাকেই অচেনা করে দেয়। চিকেন পক্সের দাগ ও গর্ত দূর করার চিকিৎসা নিয়ে কথা বলেছেন চর্মরোগ বিশেষজ্ঞ নাতাশা নাসির চৌধুরী। আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাতাশা নাসির চৌধুরী, ডার্মাটোলজিস্ট এবং অ্যাসথেটিক প্র্যাকটিশনার। আজকে আপনাদের গুডি লাইফের সামনে এসেছি। আমাদের সবচেয়ে কমন প্রবলেম সেটা হচ্ছে চিকেন পক্সের গর্ত। হ্যাঁ, যারা সাফার করে তারা খুবই ভালোভাবেই সাফার করে, এটা নিয়ে খুব কনসার্ন থাকে, এটা নিয়ে কথা বলতে। আচ্ছা, গর্ত কেন হয়? অনেকেরই কোশ্চেন জাগতে পারে যে পক্স তো হতেই পারে, তো আমার হলো না, আমার বোনের হলো এরকম, বা আমার হচ্ছে ওর হচ্ছে না, কেন গর্ত? তো যখন হচ্ছে গর্তটা হয়, যখন আমাদের আন্ডারলাইন কোলাজেনের অ্যাবনর্মাল সিনথেসিসটা হয় বা কোলাজেনটা সরে যায়, বা মাংস যেটাকে বাংলা ভাষায় আর কি বোঝানোর জন্য বলছি, যে ওটা যদি সরে যায় বা ক্ষত হয়, তখনই এই গর্তটা পার্মানেন্টলি পড়ে যায়। তো আমরা দেখা যায় যে চিকেন পক্স যখন ইনফেক্টেড হয়ে যায় বসন্ত রোগটা, তখন অনেক চুলকায়। যখন চুলকানো থাকে, তখন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে ওরা চুলকাতে থাকে, বা মুখে হলে চুলকানোর যেই কারণটা থাকে, স্ক্র্যাচিংয়ের কারণে উপরে চামড়াটা সরে যায় এবং ভিতরে ক্ষতটা হয়। এটা একটা ইম্পর্টেন্ট কারণ যে আমরা বলে থাকি যে পক্স হওয়াটা স্বাভাবিক বাচ্চাদের হলে। আপনি যেটা করবেন যে প্রথম থেকে প্রিভেনশন নেবেন, যে এটা ইনফেক্টিভ পর্যায়ে না যায়। অনেকে থাকে বাসায়, অনেক ধরনের হোম রেমিডিস ইউজ করে পক্স হলে, বিভিন্ন পাতা ভিজিয়ে পানি দিয়ে গোসল করেন, এগুলো করেন, তো ওগুলো আপনি করতে পারেন। কিন্তু পাশাপাশি যদি প্রয়োজন পড়ে একজন ডাক্তারকে দেখিয়ে ওর প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক, যদিও এটা একটা অ্যান্টিভাইরাল অসুখ, কিন্তু তারপরও যাতে সেকেন্ডারি ব্যাকটেরিয়া কাজ না করে, এই জন্য অ্যান্টিবায়োটিক দরকার পড়ে, এবং এটা যেন শরীরে অন্য কোথাও না ছড়ে সেই জন্য আমরা কিছু ক্রিম দিয়ে থাকি, ওগুলো নিয়মিতভাবে লাগানো। প্রথমে এই জিনিসটা আপনি খেয়াল করবেন। আচ্ছা, এখন পক্সের গর্ত হয়ে যাচ্ছে মানে, বা আপনি এখন পক্স দেখা দিয়েছে, যাতে গর্ত না হয় তাহলে সেটার জন্য আপনি আর কী কী স্টেপস ফলো করতে পারেন, সেটা হচ্ছে এগুলো খুবই চুলকায়, এই জন্য আপনি চেষ্টা করবেন ডক্টরের পরামর্শ অনুযায়ী অ্যান্টিহিস্টামিন ওষুধ খেতে। প্রেগনেন্সি ক্ষেত্রে আপনি আসলে এগুলো খেতে পারেন না, বাট আপনি যদি নন প্রেগনেন্ট হয় বা বাচ্চার ক্ষেত্রে, আপনি চুলকানো প্রতিরোধের জন্য অ্যান্টিহিস্টামিন ওষুধগুলো খেতে হবে। আরেকটা যেটা হচ্ছে, কিছু লোশন পাওয়া যায়, লোশিও ক্যালামাইন নামে পাওয়া যায়, এগুলো মেডিকেটেড ক্রিম, ওগুলো আপনি সারা শরীরে লাগাতে হবে। আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে সুটিং জেল, যেগুলো থাকে, সুটিং জেল হচ্ছে অ্যালোভেরার মধ্যে থাকে, র অ্যালোভেরা না দেওয়াই ভালো এই ক্ষেত্রে, কারণ র অ্যালোভেরার একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, আমরা অনেকে সেটা জানি না, হার্বাল জিনিসে যে পরিমাণ কতটুকু ব্যবহার করতে হয়, যে দেখা যাবে অতিরিক্ত পরিমাণ দেখার জন্য আরও ঘা হয়ে যাচ্ছে, তো এই জন্য র অ্যালোভেরা ব্যবহার না করে সুটিং জেল টাইপের অ্যালোভেরা আজকাল বিভিন্ন ধরনের কন্টেনারে জেল পাওয়া যায়, ওগুলো ব্যবহার করতে পারেন। তেল, নারিকেল তেল ব্যবহার করতে পারেন যদি আপনার নারকেল তেলের অ্যালার্জি না থাকে, নট সরিষার তেল। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, নারকেল তেলে একটা হচ্ছে প্রোটেক্টিভ মেকানিজম থাকে, এটা একটা লেয়ার তৈরি করে, ড্রাইনেস হতে দেয় না, আপনার চুলকানোটা কম হবে, তখনই আপনার একটু হচ্ছে স্ক্র্যাচিংটা কম পড়লে আপনার গর্ত হওয়ার টেন্ডেন্সিটা কমে যাবে। কোকো বাটার ইউজ করতে পারেন, কোকো বাটার একটা ভেজিটেবল ফ্যাট, এটাও হচ্ছে ময়শ্চারাইজার হেল্প করে, তো যখনই ময়শ্চারাইজার হেল্প করবে, মানে মেইন কথা হচ্ছে আপনাকে ময়শ্চার করতে হবে, তো ময়শ্চারাইজ কী করতে হবে সেটার জন্য আমি আর কি বলছি, যে অ্যালোভেরা, কোকো বাটার, নারিকেল তেল, তারপর আপনি হচ্ছে আরও ময়শ্চারাইজের জন্য ভেসলিনও দিতে পারেন যদি আপনার বাসায় এত কিছু না থাকে, পেট্রোলিয়াম জেলি, এগুলো। গোসলের সময় আপনি অতিরিক্ত গরম পানি গোসল করবেন না, বা অতিরিক্ত ঠান্ডা দিয়ে গোসল করবেন না, এই পক্স থাকা অবস্থায় ডোলে ডোলে গোসল করবেন না, চামড়া খুঁচিয়ে খুঁচিয়ে তুলবেন না, এগুলো আমি আপনাকে বলছি যাতে আপনার গর্ত না হয়। এখন গর্ত হয়ে যাওয়ার পর কী কী করতে পারেন? যদি গর্ত হয়ে যায় তাহলে কী করতে পারেন? যদি আপনার এটা নতুন দেখা দেয়, আমি তো বললামই যে ট্রিটমেন্ট আপনাকে ডক্টরের আন্ডারে থেকে নিতে হবে, কিন্তু গর্ত যদি এখন নতুন দেখা দিতে থাকে, তাহলে আপনি বিভিন্ন ধরনের, আমরা বলে থাকি যে উপাদান ব্যবহার করলে বাসায় কিছুটা কমতে পারে, যেমন হচ্ছে আমরা বলে থাকি এক্সফোলিয়েট করতে পারেন হালকা করে। এক্সফোলিয়েটের মধ্যে দুই ধরনের থাকে, একটা হচ্ছে থাকে ফিজিক্যাল মানে কেমিক্যাল,
ফিজিক্যালের মধ্যে যেমন বলে থাকি স্ক্রাবিং, স্ক্রাবিং কেন করবেন? আপনি বললেন যে আমরা বললাম যে কেন ঘষা দিব না, তারপর এখন আপনি বলছেন স্ক্রাবিং। হ্যাঁ, মানে আপনি যখন হিল হয়ে যাবে সেই পর্যায়ে কথা বলছি, ইনফেক্টেড থাকা অবস্থায় কিন্তু আমি বলছি না আপনি স্ক্রাবিং করেন। যখন আপনার অসুখটা সেরে গেছে, গর্তটা এখন দেখলেন যে রিসেন্টলি দেখা দিচ্ছে, তখন আপনি স্ক্রাবিং করলে তখন কী হবে, আন্ডারলাইন কোলাজেনগুলো একটু সিনথেসিস বাড়বে। বেশি করে টক জাতীয় খাবার খাবেন, ভিটামিন সি রিলেটেড খাবার। অনেকে বলে যে তেঁতুল বেশি খাবো না, এই না না, টক জাতীয় খাবার আপনি কোলাজেন তৈরিতে সাহায্য করবে আপনার এই অসুখটাতে, এটাই দরকার, কোলাজেনই দরকার, তখন গর্ত কম হবে। সেকেন্ডটা করবেন হচ্ছে ভিটামিন সি জাতীয় ক্রিম ব্যবহার করতে পারেন রাতের বেলা। ভিটামিন সি কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট এবং কোলাজেন তৈরিতে সাহায্য করে, কিন্তু আগে দেখে নিতে হবে আপনার ভিটামিন সিতে সেন্সিটিভিটি আছে কি না। আরও কিছু আমরা ক্রিম বলে থাকি যে এগুলো ব্যবহার করে আপনি কিছুটা মেডিকেটেড হেল্প নিতে পারেন। স্কার জাতীয় ক্রিমও পাওয়া যায় মেডারমা নামে ইন্ডিয়ান কিছু, আরও বাংলাদেশে এখন অনেক কোম্পানি স্কার রিলেটেড ক্রিম ব্যবহার করছেন, এইগুলো অনেক দূর হেল্প করে, বাট এইগুলো আপনাকে ব্যবহার করতে হবে মানে অল্প সময়ের মধ্যে, স্কার দেখার অল্প কয়েকদিনের মধ্যে। আচ্ছা, এখন আমরা আসব কী কী মেডিকেটেড ট্রিটমেন্ট আপনি নিতে পারেন বা মেডিকেল রিলেটেড যদি পক্স অতিরিক্ত গভীর গর্ত হয়। আচ্ছা, যদি হচ্ছে আপনি দেখা যায় যে অনেক দিনের গর্ত পুরনো হয়ে গেছে এবং অনেক ক্ষত হয়ে গিয়েছে, তাহলে আসলে এইগুলো আমি যে প্রসিডিউরগুলো বললাম, ট্রিটমেন্টগুলো বললাম, ওগুলো আসলে হোম রেমেডিতে তেমন এত হেল্প করবে না। এক্ষেত্রে আমরা যেটা প্রফেশনালি করে থাকি সেটা হচ্ছে মাইক্রোডার্মা অ্যাব্রেশন। মাইক্রোডার্মা অ্যাব্রেশন আপনার একটা এক্সফোলিয়েট করে আপনার ডিপ লেয়ার পর্যন্ত, তখন ব্লাড সাপ্লাই বাড়ায়, ব্লাড সাপ্লাই বাড়ানোর ফলে কোলাজেন সিনথেসিস হয়। তো এগুলো আপনাকে একটা নির্দিষ্ট সেশনে নিতে হয়। আরেকটা করে থাকে মাইক্রোনিডলিং। মাইক্রোনিডলিংয়ের অনেকে ভুল ধারণা থাকে যে খুব ব্যথাযুক্ত হবে, তা না, এগুলো ছোটো টিপে নিডল থাকে। এই নিডলগুলো আপনার নিচে, আমরা যখন একটা নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট ডোজে নিডলগুলো করে থাকি, নিডলিং করে থাকি, তখন ওটা কোলাজেন সিনথেসিস করবে, মানে আমাদের মেন থিম থাকবে কোলাজেন সিনথেসিস করা। তারপর আমরা করে থাকি কিছু পিলিং টাইপের, টিসিএ ক্রস পিলিং করে থাকি অনেকের ক্ষেত্রে, আমরা হচ্ছে গ্লাইকোলিক 50% পর্যন্ত পিলিং করে থাকি, এগুলো আপনার কোলাজেন সিনথেসিস করে গর্তগুলো পুরানো করতে সাহায্য করে। আরও করে থাকি ফ্র্যাকশনাল লেজার। ফ্র্যাকশনাল লেজার হচ্ছে একটা উন্নত মানের হাই রে, এটাও আপনার গর্ত ফিল আপ করতে সাহায্য করে। তো অনেকে থাকে যে না, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ সেশন নিতে হয় একটা নির্দিষ্ট সময় পরপর। অনেকে থাকে যে না, আমার সামনে প্রোগ্রাম আছে, বিয়ের প্রোগ্রাম, অথবা একটা স্পেসিফিক ধরন, অনেকে যে বললাম যে সেনাবাহিনী বা এরকম কোনো জায়গায় যেতে হলে এগুলো কিন্তু অনেক খেয়াল করে, তো আমার ইনস্ট্যান্ট রেজাল্ট লাগবে, আমি চাই যে আমার কিছু এক দুই দিনের মধ্যে গর্তগুলো ফিল আপ হয়ে যাক, সেক্ষেত্রে আপনি ফিলার টাইপের ডার্মাল ফিলার ট্রিটমেন্ট নিতে পারেন। ডার্মাল ফিলার একটু কস্টলি টাইপের হয়ে থাকে, এগুলো ভ্যারি করে বিভিন্ন সেন্টার বা লেজার সেন্টারে, বা ফিলারগুলো হচ্ছে এক ধরনের সিনথেটিক প্রোডাক্ট, আর্টিফিশিয়াল প্রোডাক্ট, সেটা আপনার ত্বকে দেওয়ার পর ওটা ফিল আপ করে ফেলে এবং ইনস্ট্যান্ট রেজাল্ট হয়, কিন্তু হচ্ছে আপনার এটা থাকে 1.5 বছর পর্যন্ত আপনার শরীরে থাকবে, তারপর মিশে যায়। অনেকে ভয় পায় যে আমি একটা আর্টিফিশিয়াল প্রোডাক্ট নিচ্ছি, হ্যাঁ আমার ত্বকে ক্ষতি হবে কি না, না, ফিলারে যদি আপনি যদি কোনো ব্লাড থিনিং মানে হ্যাপারিন বা অ্যাসপিরিন জাতীয় প্রোডাক্ট ওষুধ না খান, তাহলে এটা কোনো ক্ষতি করবে না, তো এরকম ইনস্ট্যান্ট রেজাল্ট নেয়। তো এগুলো হচ্ছে ট্রিটমেন্ট ভ্যারি করে, যে মাইক্রোডার্মাবেশন, মাইক্রোনিডলিং, পিলিং, এগুলো ট্রিটমেন্ট ভ্যারি করে প্রাইসিং, 2000 থেকে 4000, 4500, 500, 6000। আর যেগুলো ফিলার এগুলো একটু কস্টলি হয়, আমি আগেই বলেছি 25 থেকে শুরু হয় 1000, আপনি যত দূর পরিমাণ লাগবে তত দূর প্রয়োজনে আপনাকে ব্যবহার করা হবে। এরকম টাইপের ইনফরমেটিভ তথ্য পেতে হলে গুডি লাইফের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, এবং আমার চেম্বার অ্যাস্থেটিক স্কিন কেয়ার লেজার সেন্টারে যদি আসতে হয়, ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের অ্যাড্রেসটা দেওয়া থাকবে, ফোন নাম্বার এবং পুরো লোকেশনটাও উল্লেখ করা থাকবে। তো আজকে এই পর্যন্ত থাকলো, থ্যাংক ইউ এতক্ষণ আমার বক্তব্য শোনার জন্য, আসসালামু আলাইকুম।